আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা ডিম দিয়ে নাস্তা রেসিপি নিয়ে আসছি। একটা ডিম নিয়ে নিলাম, আমি আটা নিয়ে দিচ্ছি, আপনার আপনার পরিমাণে নেবেন। লবণ দিয়ে দিচ্ছি, তো একটু সামান্য ঘি দিয়ে দিব। তো আমি আটাটা সুন্দর করে মেখে নিব, একটা নরম ডো তৈরি করব। একটু ডোটা বেশি নরমও হবে না, শক্তও হবে না, তো অল্প অল্প করে আমি ভালো করে পানি দিয়ে মেখে নিচ্ছি। ডিপে যাবে এই টাইপের হবে। তো আমি এখন রুটির মতো বেলে নিব, তা বেশি মোটা করে বেলা যাবে না। তো আমি এখন কেটে নিব ডিজাইন করে। তো দেখুন কত সুন্দর হচ্ছে। তো আপনারা চাইলে ছুরির সাহায্যে কাটতে পারবেন। তো আমি ডিজাইন করে কেটে নিচ্ছি, বাচ্চারা খুব খুশি হবে তাই। তো এক খাবার তো বাচ্চারা প্রতিদিন খেতে চায় না। তো আমি আর একটা বোতলে মুখ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন, অন্য ডিজাইনে করতে পারবেন, ছুরি দিয়েও কেটে নিতে পারবেন। তো দেখতেই থাকুন আমার ভিডিওটা, ভালো লাগে তো ভিডিওটা স্কিপ করবেন না। আর নাস্তা আসলেই মজা হবে। তো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তো লাইক দিতে পারেন। তো আমি একে একে সবগুলো কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এখন যার একটা ডো আছে, আমি একটু হালকা জর্দার রঙ দিয়ে একটু রঙিন করে দিব, যাতে করে কারা খাবারটা দেখতেও সুন্দর হয়। তো আপনারা চাইলে স্কিপ করে, অপশনাল। তো আমি একটু গোল গোল করে বল করে চেপে চেপে আর একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন, পাস্তা ডিজাইনও করতে পারেন। তো আমার কাটা হয়ে গেছে, তো আমি এখন রান্নার পর্বে চলে যাব। চুলা একটা পাত্রে গরম পানি দিয়েছি, পানিটা ফুটতে থাক। এখন আমি একে সবগুলো দিয়ে দিব, একটু বয়েল করে নিব। একটা ব্লক আসলে আমি চুলা পাত্র গরম করে দিয়েছিলাম। আমি ছোটো ছোটো টুকরো মাংস দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটু হলুদ গুঁড়া, রেডিমেড মাংস মশলা দিয়ে দিয়েছি, একটু কষিয়ে নিব। তো আমার সিদ্ধ করে রাখা নাস্তাগুলোও দিয়ে দিচ্ছি, তো কষিয়ে নিব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, তো ভালো করে নেড়েছেড়ে নিব। তো একটু যখন তেলটা শুকিয়ে আসবে, তেল বের হয়ে আসবে, তখনই হয়ে যাবে। তো আমার নাস্তাটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।